হ্যালো ফ্রেন্ডস, আমি দীপ্তনু। সবাইকে আরও একবার আমাদের এই আবালাতা ফার্মিংয়ে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমার এইখানটায় আজকে 9 দিনের কড়কনাথের বাচ্চা এবং 16 দিনের তিতির, যেটাকে গিনি ফাউল নামে আমরা চিনি, এটার বাচ্চা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি কারুর কড়কনাথের বাচ্চা বা এই গিনি ফাউলের বাচ্চার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই বাচ্চাগুলো আপনাদের দেখে কীরকম লাগছে সেটা অবশ্যই এটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, আমার এইখানটায় 21 পিস গিনি ফাউলের বাচ্চা রয়েছে, আর কড়কনাথের বাচ্চা এখানে খুব জোর হলে 85টা রয়েছে। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমাকে অনেক ভাই গিনি ফাউলের জন্য ফোন করেছিল, তো যাদের দরকার তারা অবশ্যই একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কেননা আমার কাছে আর সর্বমোট 21 পিস রয়েছে। তো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি বন্ধু আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে করে আগামী দিন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এই বাচ্চাগুলো কেমন লাগলো আর আপনাদের এই মুরগির ফার্মিং কেমন লাগে সেটা অবশ্যই আমাকে একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, এবার এদের থেকে আরেকটা বড় সাইজের বাচ্চা আমার কাছে রয়েছে কড়কনাথের, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এইখানে রয়েছে, এইগুলোর বয়স আজকে 1 মাস 4 দিন চলছে। আর এইখানটায় আমার 3টে বড় ব্রাহ্মা রয়েছে 2 মাস বয়সের, এই যে দেখুন। তো বন্ধুরা, আপনাদের যদি এই 1 মাস 4 দিনের বাচ্চার প্রয়োজন হয়, তাহলে সেটার জন্য যোগাযোগ করতে পারেন। আর আপনাদের কড়কনাথ ফার্মিং কীরকম লাগে বা কড়কনাথ আপনাদের কীরকম পছন্দ হয় সেটা অবশ্যই আমাকে একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আর আমি বেশি লম্বা করব না, আপনাদের শুধু ভিডিওটা ভালো লেগেছে কি না সেটাই অবশ্যই আমাকে একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করলাম না। আপনাদের এই যে যে মেইন গিনি ফাউলের বাচ্চার জন্য আমাকে ফোন করেছিল, তো সেইটারই মেইনলি ভিডিও করা। তো আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এখানেই সমাপ্তি করলাম, ধন্যবাদ।